হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবলুস ক্লাসরুম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের যে কষে দেখি এক পয়েন্ট দুই আছে সেখানে যে দেখো দাগ নম্বর আছে চোদ্দো এই সরি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই অঙ্কগুলো আজ আমরা সমাধান করবো গত ভিডিও আমি আগের অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি ভিডিও দেখে না থাকো ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নেবে তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তেরোর দাগে কী বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না দেখো অঙ্কের মধ্যে বলেছে কি পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করতে হবে তাহলে নিশ্চয়ই পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করতে পঁয়তাল্লিশ থেকে বড় সংখ্যা হবে না কিংবা ষাটের থেকেও বড় সংখ্যা হবে না তাহলে কী করতে হবে এদের থেকে ছোট সংখ্যা হবে সেই সংখ্যাটা কি খুঁজতে হবে কী করে খুঁজবো আমরা না এই দুটো সংখ্যার গসাগু বের করব এই দুটো সংখ্যার যদি আমরা গসাগু বের করি তাহলেই সেই সংখ্যাটা দিয়েই পঁয়তাল্লিশ এবং ষাটকে ভাগ করা যাবে তা চলো আমরা সেই সংখ্যাটার গসাগু খুঁজে বার করি দেখো এই পঁয়তাল্লিশ এবং ষাটকে যদি আমরা গসা এদের গসাগু বের করি তাহলে কি আমরা সং এই ভাগ পদ্ধতিতে এদের গসাগু বের করবো কত পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ আর এখানে এক পনেরো এই পনেরো দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে কত হবে তিন পনেরো এবং কত পঁয়তাল্লিশ তাহলে আমাদের গসাগু কোনটা বেরোলো এটা তাহলে এটা যদি গসাগু বেরোয় তাহলে কী অতএব সংখ্যাটি কী হবে সংখ্যাটি হবে হবে পনেরো সংখ্যাটি হবে কত পনেরো মানে এদের গোটাই হবে উত্তর এবং বইতে বলেছিল কি পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তাহলে কী হবে পনেরো দিয়ে যদি আমরা ভাগ করি পঁয়তাল্লিশ এবং ষাটকে তাহলে কি রকম ভাগ শেষ থাকবে না আমরা যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমরা এটা এখানে করে দেখতে পারি কি পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ করি পনেরো দিয়ে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ ষাটকে ভাগ করি পনেরো দিয়ে চার পনেরো ষাট দেখো এক্ষেত্রে কোথাও কোনো ভাগ শেষ নেই তাহলে কি আমাদের উত্তরটা কী হলো পনেরো যেটা দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ এবং ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না চলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো খুবই সহজ এবার চলো চৌদ্দ দাগের অঙ্কটা দেখা যাক দেখো চোদ্দো দাগে বলেছে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে দুশো বাহান্ন ও ছয় সংখ্যা দুটির গুণ ফল কত তা হিসাব করি লসাগু কত দুশো বাহান্ন এবং গসাগু কত ছয় সংখ্যা দুটির গুণফল কত আমাদের সেটা বার করতে হবে তাহলে আমরা জানি কি সংখ্যা দুটির গুণ ফল বা দুটি সংখ্যার গুণফল ফল কী হয় লসাগু গুণ বসাগু আমরা এখানে লিখি আমরা জানি আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল গুণফল গুণ ফল কী হয় সমান লসাগু গুণ গসাগু লসাগু এবং গসাগুকে যদি গুণ করা হয় গুণ করার পরে যে উত্তরটা হয় সেটা কি যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করলেও একই রকম উত্তর আসবে দেখো তোমাদের বইতে ভালো করে দেখো লসাগু কত ছিল লসাগু ছিল দুশো বাহান্ন এবং গসাগু কত ছিল ছয় তাহলে এই দুটোকে আমরা গুণ করি ছয় দুগুণে বারো দুই হাতে এক পাঁচ ছক তিরিশ আর একত্রিশ আর এক হাতে তিন ছয় দুগুণে বারো আট তিন কত পনেরো এটাই উত্তর বলেছে আমাদের সংখ্যা দুটির গুণফল কত বের করতে বলেছে তাহলে আমরা এখানে কি লিখব অতএব সংখ্যা দুটির গুণফল সমান কত পনেরোশো ঠিক আছে রকম সমস্যা নেই তো যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে আবার এটাকে আবার ভালো করে তোমাদেরকে ভাঙিয়ে বুঝিয়ে দেবো নিশ্চয়ই রকম সমস্যা থাকার কথা নাই কারণ খুবই সহজ তোমরা নিজেরা চেষ্টা করবে অবশ্যই করতে পারবে চলো দাগটা দেখে নিই দেখো দাগে কী বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত আমাদের এখানে একটি সংখ্যা দেওয়া আছে কিন্তু আমাদের বের করতে হবে অপর সংখ্যাটি কারণ সেই সংখ্যাটা বের করলে তাদের গসাগু একটা হবে আট এবং লসাগু হবে দুশো আশি আমাদের একটি সংখ্যা দেওয়া আছে তাহলে কি অপর সংখ্যাটি কি আমাদের বের করতে হবে বা দ্বিতীয় সংখ্যাটি বের করতে হবে প্রথমে দেখো আমরা আগের অঙ্কে করেছিলাম কি দুটি সংখ্যার গুণ ফল সমান কি করেছিলাম আমরা গসাগু গুণ লসাগু তাহলে আমরা এখানে লিখি গসাগু সমান কত ছিল আট লসাগু কত ছিল সরি আগেরটাই গসাগু ছিল আট হ্যাঁ এটাই আট সরি সরি এবং লসাগু কত দুশো আশি এবার এদের দুটো সংখ্যার যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত হবে আমরা সাইডে করে দেখি দুশো আশি গুণ আট আট শূন্য শূন্য আট আটা চৌষট্টি চার আছে ছয় আট দু ষোলো ছয় কত বাইশ তাহলে গুণফল ফল লিখতে পারি আমরা দুশো আশি গুণ আট সমান কত হচ্ছে না কত বাইশশো চল্লিশ দেখো এখানে দুটি সংখ্যার গুণফল বেরিয়ে গেছে আমাদের এক সরি গুণ ফল বেরিয়ে দুটি সংখ্যার গুণফল যেহেতু আমরা আগে করেছিলাম আগের অঙ্কই দেখো করেছি দুটি সংখ্যার গুণ ফল আমরা কি করে বের করব যদি সংখ্যা দুটো লসাগু এবং গসাগু দেওয়া থাকে তাহলে গসাগু এবং লসাগুকে যদি গুণ করি তাহলে দুটি সংখ্যার গুণফল বেরিয়ে যায় তাহলে দেখো আমাদের এখানে কি দুটি সংখ্যার গুণফল এটা বেরিয়েছে একটি সংখ্যা দেখো আমাদের দেওয়া আছে কত তোমাদের বইতে ভালো করে দেখো একটি সংখ্যা কত দেওয়া আছে ছাপ্পান্ন দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল যদি এটা হয় একটি সংখ্যা যদি ছাপ্পান্ন দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি কী করে বার করবো আমরা গুণফলটাকে অপর সংখ্যা দিয়ে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দেবো তাহলে লিখি অপর সংখ্যাটি অপর সংখ্যাটি কী হবে এখানে বাইশশো চল্লিশ ভাগ কত তাহলে আমরা যদি বাইশশো চল্লিশকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে চলো আমরা ছাপ্পান্ন দিয়ে বাইশশো চল্লিশকে ভাগ করি দেখো দুটো সংখ্যা দিয়ে যাচ্ছে না কারণ ছাপ্পান্ন বড় এবং বাইশ ছোটো তাহলে আমরা কি এই তিনটে সংখ্যা নেবো চার বাদ দিয়েই দেখি চার ছক চব্বিশে চার হাতে দুই চার পাঁচক কুড়ি আর দুই বাইশ মিলে গেলো এখানে একটা শূন্য আছে শূন্যকে ভাগ করা যাচ্ছে না সে শূন্যটা কোথায় চলে গেল উপরে তাহলে দেখো অপর সংখ্যাটি কত বেরোলো আমাদের চল্লিশ লিখি অতএব অপর সংখ্যাটি কত চল্লিশ একটি সংখ্যা যে আমাদের ছাপ্পান্ন এবং অপর সংখ্যাটি কত চলি সেটাই উত্তর খুবই সোজা এবার চলো ষোলোর দাগের অঙ্কটা দেখে নিই দেখো ষোলোর দাগে বলেছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি দেখো এখানে গসাগু দেওয়া আছে কিন্তু সংখ্যাটা আমাদের দেওয়া নেই আমাদের কি নিজেরাই অঙ্ক কষে নিজেদের বুদ্ধি খাটিয়ে কী করতে হবে সংখ্যা দুটি বের করতে বলেছে একটি সংখ্যা যদি এক হয় অপস এই গসাগু যদি এক হয় সংখ্যা দুটি কী কী সেটা আমরা বের করি চলো খাতায় দেখো বলে দিয়েছে কি দুটি সংখ্যার গসাগু এক আমরা কি জানি দুটি সংখ্যার গশগো কখন হয় কখন হয় যখন পরস্পর মৌলিক সংখ্যার গশগো হয় এক ঠিক আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গশগো হয় এক আমি আগের ভিডিও এগুলো করিয়েছি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নেবে তাহলে আমাদের এমন দুটো মৌলিক সংখ্যা খুঁজতে হবে যাদের কি গসাগু এক হবে দেখি আমরা একটা মৌলিক সংখ্যা পাঁচ এবং আর একটা মৌলিক সংখ্যা কত সাত এদের দুটোর গশকুই এক হয় হচ্ছে কি না আমরা একটু দেখি পাঁচকে যদি আমরা ভাঙাই এক দিয়ে পাঁচ এককে পাঁচ সাতকে যদি ভাঙাই সাত এককে সাত এদেরকে আর ভাঙানো যাচ্ছে না তাহলে দেখো এর মধ্যে উৎপাদক কত এক আছে এক গুণ পাঁচ এটা এক গুণ সাত এদের দুজনের মধ্যেই এক হচ্ছে যখন দুটি সংখ্যার উৎপাদক এক থাকে এক ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তখন সেটা কি মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এখানে দেখো এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই এদের দুজনের এর আছে পাঁচ এবং এর আছে সাত তাহলে কি এক এবং সেই সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক আছে কি নেই তাহলে কি এটার পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি কি দুটি পরস্পর মৌলিক সংখ্যা যে এই এই সংখ্যাটা হলো কত একটা পাঁচ আর একটা সাত এখানে গসাগু এক হচ্ছে আমাদের অঙ্কের প্রশ্নের অনুযায়ী ওখানেও গসাগু এক হচ্ছে তাহলে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু এক হলো অতএব সংখ্যা দুটোর গসাগু যদি এক হয় একটি সংখ্যা আমরা বলতেই পারি উত্তরটা কত পাঁচ এবং সাত হতেই পারে ঠিক আছে তাহলে আমাদের এখানে উত্তর আমরা এটাই লিখে দেব পাঁচ এবং সাত দেখো আমি তোমাদেরকে ভাঙিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হবে না এবার চলো সতেরো দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক দেখো সতেরো দাগে কি বলেছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে সেটা লিখতে হবে কি চৌষট্টি সন্দেশ ও আটচল্লিশটি রসগোল্লা বলেছে কোনোটি ভাঙা যাবে না কোনো রকম ভাঙবো না আমরা ভাগ করার সময় কিন্তু সমান ভাগে দেবো সবাইকে তাহলে কতজনকে আমরা দিতে পারবো সেটা আমাদের এখানে বার করতে বলেছে নিশ্চয়ই চৌ আটচল্লিশটি রসগোল্লা এবং চৌষট্টিটি সন্দেশ চৌষট্টি জনের বেশি লোককে দেওয়া যাবে না বা আটচল্লিশটি রসগোল্লা আটচল্লিশ জনের বেশিকে দেওয়া যাবে না তাহলে কী করতে হবে নিশ্চয়ই এদের থেকে ছোটো সংখ্যা আসবে যদি ছোট সংখ্যা আসে তাহলে আমরা জানি কি সেটা গসাগু করতে হয় এবং যদি বড়ো সংখ্যা আসে তাহলে কী করতে হয় সেটা লসাগু করতে হয় তো চলো আমরা এই দুটো লসাগু করে দেখি আটচল্লিশ এবং এই সরি আটচল্লিশ এবং চৌষট্টি গসাগু করে দেখি তোমরা একটু কারেকশান নিও এই দাগ নম্বরটা কি তোমাদের বইতে ষোলো আছে এটা ষোলোর দাগ আগে যে অঙ্কটা করিয়েছি একটা কি সতেরোর দাগ তাহলে আমরা বললাম কি আটচল্লিশটি রসগোল্লা এবং চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে যদি আমরা ভাগ করে দিই সবাইকে তাহলে কী করতে হবে গসাগু করতে হবে আমরা ভাগ পদ্ধতিতে গসাঘু করি চৌষট্টি আটচল্লিশ এককে আটচল্লিশ এখানে থাকছে আট আছে কত চোদ্দো হবে ছয় হলে আট এক চার থেকে পাঁচ পাঁচ আছে কত হলে ছয় হবে এক হলে ষোলো তাহলে ষোলো দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করি তাহলে কত হলো তিন ষোলো আটচল্লিশ তাহলে ষোলো জনকে দেওয়া যাবে দেখো এখানে গসাগো আমাদের কত হলো অতএব এখানে গসাগু লিখতে পারি সমান ষোলো তাহলে আমরা এখানে লিখবো উত্তর সবচেয়ে বেশি বেশি ষোলো জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে বুঝতে পেরেছো কারণ দেখো এখানে চৌষট্টি আটচল্লিশ এবং চৌষট্টি বলেছিল কি সবচেয়ে বেশি কতজনকে নিশ্চয়ই আটচল্লিশ এবং চৌষট্টি বেশি জনকে কখনোই দেওয়া সম্ভব নয় সেহেতু কি আমাদের এখে গসাগু করলাম আমরা গসাগু করে আমাদের গসাগু কত বেরোলো ষোলো তাহলে কি সবচেয়ে কত জনকে বেশি দেওয়া যাবে বেশি সবচেয়ে ষোলো জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে রকম না ভেঙেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বারবার ভিডিও দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে পরের ভিডিওয়ে আমরা যে তোমাদের যে বাদবাকি যে অঙ্কগুলো আছে এই যে আঠেরো উনিশ কুড়ি এবং একুশে দাগের অঙ্কগুলোর একুশ দাগের অঙ্কগুলো আমরা সমস্যার সমাধান করব পরের ভিডিওতে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে আমি ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে তো চলো পরবর্তী ভিডিওগুলো এই সরি এই অঙ্কগুলো নিয়ে পরবর্তী ভিডিওই আবার দেখা হচ্ছে